কি করছো? কি করছো? মেয়েদেরকে নিয়ে যাচ্ছি। এই তো কত হয়েছে, দারুন। আজকের ভ্লগটা শুরু করেছি একদম সকাল থেকে, অন্যান্য দিনের মতো আর দুপুর থেকে শুরু করিনি। আজকের ভ্লগটাতে আমি শেয়ার করেছি একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি কি কি করি, সেই জন্যই দেখো সকালে উঠে একদম ব্রাশ করা থেকে ভিডিওটা শুট করা আরম্ভ করেছি। তো চলো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। বরমশাই সকালে ব্রেকফাস্ট করে অফিস চলে গেছে, কিন্তু তখনও পর্যন্ত আমি ব্রাশ করিনি। ও চলে যাওয়ার পর আমি ব্রাশ করেছি, তারপরে করব ব্রেকফাস্ট। আজকের সকালে আমি খেয়েছিলাম হরলিক্স আর ব্রেড, সাথে একটু বাটার ছিল। বর সকালে খেয়ে গেছিল মুড়ি আর তরকারি, আগের দিন রাত্রে তরকারি বেশি হয়েছিল, ও সেটা দিয়েই খেয়েছে। ও যেহেতু অফিস যায় 8টার দিকে খেয়ে আর বাড়ি ফেরে 2:30 বেজে যায়, কখনো কখনো 3টেও বেজে যায়, এর মাঝে আর কোনো টিফিন থাকে না, তাই কিছু খায়ও না। তো সেই জন্যই ও চেষ্টা করে সকালে ব্রেকফাস্টটা একটু ভারী কিছু খেয়ে যাওয়ার জন্য। যদিও বা ও সব থেকে পছন্দের খাওয়ার হচ্ছে মুড়ি, তো সেই জন্যই আজকে মুড়ি আর তরকারি দিয়েই খেয়ে গেছিল। কখনো কখনো ও রুটি তরকারিও খেয়ে যায়, কিন্তু আমি সকালে এত ভারী কিছু খাই না। আমি যেহেতু বাড়িতেই থাকি তাই আমার মাঝে মধ্যে মুখ চলতেই থাকে, তো সেই জন্য আমি সকালে একটু হালকা কিছুই খাই। সকালে খাওয়া দাওয়া করার পর এমনি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, তাই আর সেখানে কিছু ভিডিও করার ছিল না। তো একদম দুপুর থেকে তোমরা ভিডিওটা দেখো। বলো হাই। হাই। কেমন আছো? কেমন আছো? কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? কি করছো? কি করছো? এ দেখো স্যার, মা ইধার আজ আর কিছু বললে আপকো নহীং। সকালে ব্রেকফাস্ট করার পর কয়েকটা জামা কাপড় আমি নিচে মেলে দিয়ে গেছিলাম, আগের দিন ধুয়েছিলাম সেগুলোই। তো এবার যেহেতু স্নান করব সেই জন্য জামাগুলো শুকিয়ে গেছে বলে আনতে এসেছিলাম। তো তখন আমি ভিডিও করছিলাম, দেখে ওরা বললো যে আমরাও ভিডিও করব। তো সেই জন্যই ওদেরকে দিয়ে একটু বাংলা ভাষা বলেছিলাম আর সেটা ক্যাপচার করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আমার তো বেশ কিউট লাগছিল, ভীষণ হাসিও পাচ্ছিল, ভালো লাগলো বেশ। তো যাই হোক, এখানে দেখো এখন উপরে চলে এসেছি, মাছের ঝোল করছি, এখন রান্না হচ্ছে আর ওইখানে পাখা চলছে, তাই হয়তো একটু সাউন্ডটা কানে লাগতে পারে, একটু মানিয়ে নিও। রান্না বলতে আজকে করেছি মাছ তো কেনা ছিল, মাছের ঝোল আলু দিয়ে, আর কাল রাত্রে একটু মটর, তারপরে মিষ্টি লাউ আর আলু টালু দিয়ে একটা সবজি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সেটা একটু বেঁচে গেছিলো বলে গরম করে নিলাম, আর এখন করছি হচ্ছে মাছটা ভাত হয়ে গেছে আর ওরও আসার সময় হয়ে গেছে, এখন কটা বাজে দেখতে হবে, কোন দিকে তাকাচ্ছি খুঁজে পাচ্ছি না। আচ্ছা 1:30 অলরেডি বেজে গেছে, এইবার চলে আসবে। তো চলো এখন রান্নাটা করি, তো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে জানো তো ওই বলেছিলাম তোমাদেরকে যে এখানে টোটাল 6টা কোয়ার্টার, মানে একটা বিল্ডিংয়ে 6টা কোয়ার্টার, 6টার মধ্যে 1, 2, 3, 4 জন আমরা ছিলাম, বাকি 2 জন ছিল না। তো আজকে চলে এসছে, কালকে একজন এসছে আর আজকে একজন এসছে, তো পুরো ভর্তি হয়ে গেছে, মানে বাইরে পুরো যতগুলো দড়ি টাঙানো ছিল সবগুলো ভর্তি হয়ে গেছে, জামা প্যান্ট, এতদিন মোটামুটি একটু খালি খালি ছিল, এখন পুরো ভর্তি হয়ে গেছে, পুরো বিল্ডিংটাই ফুল। এই কয়েকটা মাত্র মাংস বেঁচেছিল, এটাকে এখনই আমি ফ্রিজ থেকে তো সকাল থেকেই বের করে রেখেছিলাম, এটাকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, রাত্রে কিছু একটা বানাবো, ম্যারিনেটটা দই টই দিয়ে করে রেখে দেবো। তো রাত্রে যদি ইচ্ছে হয় পকোড়া করার তো পকোড়া করে নেবো, একটু কর্নফ্লাওয়ার আর ডিম মিশিয়ে, নয়তো শিক কাবাব বানাই তো ওইটা করে নেবো, দেখি কিছু একটা মোটামুটি করবো। আজ যেহেতু শনিবার তো আজকের মধ্যে সবকিছু শেষ করতে হবে, সেই জন্য মাংসটা আজকে রাত্রের জন্য করবো, রাত্রে বলতে কি রাত্রে খাবো না, সন্ধ্যেবেলা খাওয়ার জন্য, তো সেই জন্য এখন থেকে ম্যারিনেট করে ফ্রিজে পুরে রেখে দেবো। তো এখন বেরিয়েছি হচ্ছে এদেরকে নিয়ে, হাই বলো। হ্যাঁ, এই গাছটাতে হয়নি বলো, তো আমরা একটু রাস্তা থেকে ঘুরতে বেরিয়েছি, এরা দুজনের জেদ ধরলো যাবে, তো সেই জন্য এদেরকে নিয়ে যাচ্ছি। এই তো কত হয়েছে, কি দারুন, এখানে প্রচুর টকুল গাছ আছে আর প্রচুর টকুল হয়েছে। আমি জাস্ট রাস্তা থেকে একটু ঘুরতে বেরিয়েছিলাম, একটা বেড়ে দাও না তাদেরকে, দুটো বাচ্চা হয়ে গেছে, अभी मैं दो बच्चे की मम्मी। हां ठीक है ना,
দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে যাওয়ার পর একটু তারপর বিকেলে ঘুরতে বেরিয়েছি। আর আজ যেহেতু ওর হাফ ডে আছে তাই আজ আর অফিস নেই, সেই জন্য বিকেলে দুজন মিলে একটু ঘুরতে বেরোবো বলে নিচে নেমেছি। তারপর ওরা দুজন বললো যে ওরাও ঘুরতে যাবে, তো সেই জন্য ওদেরকে নিয়ে এসেছি। তারপর শুনেছে তো এই মানে বের, মানে হিন্দিতে ওরা বের বলেই চেনে এটাকে, তো যেই কুল পাড়তে যাবো শুনেছে না সেই আর পেছন ছাড়ছে না, যাবেই একদম জেদ ধরেছে। তো সেই জন্যই প্রথমে ওদেরকে আগে কুল গাছের কাছেই নিয়ে এসেছি, তারপর ওদেরকে আবার রেখে তারপর আমরা অনেকটা দূরে হাঁটতে যাব। অনেকটা দূরে হাঁটতে যাবো তো অনেকটা সন্ধে হয়ে যাবে, সেই জন্য ওদেরকে আর নিয়ে গেলাম না, নয়তো ওরা বেশ যাবে বলে জেদ ধরে প্রত্যেকদিন আমাদের সাথে। এই ডালটা তো কেটে দিয়েছে, কিন্তু এটাতে অসম্ভব কুল হয়েছে, আর এত বড় বড়, কি বলবো, ফোনে তো এতটা বোঝা যাচ্ছে না। বড়গুলো যদি আমি পেড়ে নিয়েছি, টুকটাক খেয়েছি, বাকি সব বাড়ির মানে কোয়ার্টারে নিয়ে যাবো না, জাস্ট এমনি পেড়ে খেলাম। ঘুরে টুরে চলে এসেছি, এখন হচ্ছে এই যে একটু কমপ্লেক্সে গেছিলাম, গিয়ে এনেছি হচ্ছে কচুরি। কচুরি বলতে এটা আমি ফার্স্ট টাইম খাবো, দেখাচ্ছি তোমাদেরকে, আর একটা সমস্যা। তো চলো দুজন মিলে খাবো, এখন অলরেডি বেজে গেছে হচ্ছে 7টা। এতক্ষণ আমি নিচে ছিলাম, তোমাদের দাদাভাই উপরে চলে এসেছিলো, আমি নিচে একটু গল্প করছিলাম, তারপরে এলাম। এবার হচ্ছে খাবো এইটা, তারপরে রান্না। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো। তো এখন এই যে এনেছিলাম সমোসা আর একটা কচুরি, এটা আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করবো। এটা হচ্ছে সমোসা, এটা বললো যে এটা সঙ্গে সঙ্গে হয়েছে, তো সেই জন্য নিয়ে এসছে এটা। হ্যাঁ, এটাতে ঢাললাম কেন, ধরো। তো চলো এইটা প্রথমে ট্রাই করি, কেমন খেতে বল। আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে এটার ভেতরে কি মিষ্টি কিছু আছে, বললো না ঝাল। চলো খেয়ে দেখি, এটা দেখো ভাঙছি। একই তো, এটার ভেতরে কেমন জানি কালো কালো লাগছে, চলো খেয়ে দেখি কেমন। আমি ভেতরে যেটা আছে সেটার কোনো টেস্ট পাইনি, আমি এই বাইরের এটাই খাচ্ছি, এটাই ভালো লাগছে। তো এবার চাটনিটা দিয়ে খাই, চাটনিটা কেমন দেখি। চাটনিটা দিয়ে ভালো লাগছে, কিন্তু ভিতরে যেটা আছে সেটা কি দিয়ে বানানো আমি সেটাও জানি না, কিন্তু কোনো টেস্ট পাইনি আমি। স্মেলটা কার মতো লাগছে জানো, ওই যে রসুন তেল হয় না, রসুন তেল বানায় সেরকম স্মেলটা লাগছে, কিন্তু খাবার কোনো টেস্ট পাইনি আমি, কিন্তু এই বাইরের টেস্টটাই ভালো লাগছে এটাই। আমরা বাঙালিরা কচুরি মানে তো অন্য কিছু বুঝি, কিন্তু বাইরে এখানে এসে বুঝলাম যে এখানে কচুরি মানে তো অন্য কিছু। তো যাই হোক, তবে এটা টেস্ট খেয়ে বুঝলাম মোটামুটি খুব একটা খারাপও নয় আর খুব একটা ভালোও নয়। তবে হ্যাঁ, আমি দ্বিতীয় পরে আরেকবার খেয়েছিলাম, সেটা বেশ ভালো লেগেছিল, কারণ সেটার ভেতরে যে স্টাফিংটা ছিল সেটা খেয়ে আমি বুঝতে পারলাম, মানে তার ভেতরে ডাল জাতীয় কিছু একটা ছিল। আর এটার ভেতরটা দেখে তো আমার হয়েই গেছে কেমন জানি কালো কালো মতো, কিন্তু বাইরের জিনিসটা খেতে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এরপরে দেখো এসে গেছি রান্নার কাজ। সকালের মাছের ঝোলটা আছে আর ভাতও আছে, ওটাকে একটু গরম করে নেব, রাতের খাওয়ার হয়ে যাবে। রাতের খাওয়ারের জন্য আর কোনো খাটাখাটিনি নেই, তাই এখন এসেছি সন্ধ্যের খাওয়ারটা করার জন্য। এবার সন্ধ্যের খাওয়ার বলতে গেলে প্রায় হয়েই গেছে, অন্যান্য দিন হলে আর কিছু খেতাম না, কারণ ওই কচুরি আর সিঙ্গাড়াটাই খাওয়া হয়ে গেছে, দুজনের মধ্যে একটা একটা করে খেয়ে নিয়েছি। সন্ধ্যেবেলাতে আর কি বা খাবো ভারী কিছু বলো। তো এখন দেখো, ওই যে সকালে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, ওগুলোকে দিয়েই এখন বানাচ্ছি শিক কাবাব। এই কাবাবটা হতে হতেই বেজে গেছিল প্রায় 8টা, যেহেতু কাল সানডে আছে তাই রাতের খাবারটা দেরি করেই খাবো, কোনো অসুবিধা নেই। প্রথমে ভেবেছিলাম যে পকোড়া বানাবো, তারপর ভাবলাম যে তেল ঢেলে আর বাড়তি খাটনি করে কোনো লাভ নেই, সেই জন্যই এটা বানালাম। হচ্ছে আমাদের আয়োজন, আমাদের সাথে আছে কোল্ড ড্রিঙ্কস, আর এইটা হচ্ছে হচ্ছে ধনে পাতা আর পুদিনা দিয়ে চাটনি, আর এটা করেছি হচ্ছে ওই দেখলে তোমরা শিক কাবাব। বাস এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যের খাওয়ার, একটুক্ষণ পরে ভাতও খেয়ে নেবো, সন্ধে ঠিক না রাতই বলা যায়, দেরি হয়ে গেছে অনেকটাই, যেহেতু কাল সানডে সেই জন্য কোনো চাপ নেই। তো এখন চলো খাই, খেয়ে দিয়ে আমি আর ভিডিওটা বড় করব না, বড় আর কোথায় কি করলাম আমি জানিও না, আজকে ভিডিওটা কেমন কি করতে পেরেছি জানি না, কতটা বড় হয়েছে কতটা ছোট হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।